সমস্ত সমস্যার সমাধান কল্পে মুসলিম উম্মার কাছে যত সমস্যা আসবে পবিত্র কোরআন শৈসন্নার আলোকে এটা সমাধান করতে হবে আর পবিত্র কোরআন শৈশ বিপক্ষে পৃথিবীর যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন যদি কথা চলে আসে সে কথাকে আমরা হুজত তথা দলিল হিসেবে গ্রহণ করি না দুই নম্বর বিষয় পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং যেইভাবে চোদ্দশো চল্লিশ বছর পূর্বে এসেছে আজ পর্যন্ত একইভাবে ওইভাবে আছে এটা আমাদের আকিদা ইমাম কেউ যদি বলে বিসমিল্লার বা থেকে মিলান জিন্নাতি অনেক সিন পর্যন্ত একটা হরফ উল্টা হয়েছে আমরা তাদের কথার সঙ্গে একমত নই বরং বলবো সে ব্যক্তি পথভ্রষ্ট গোমরা হয়ে গেছে যে বলছে বিসমিল্লার বা থেকে মিলান জিন্নাত অনেক সিনের একটা হরফ পরিবর্তন হয়েছে যেমন শিয়ারা দাবি করেছে শিয়াদের দাবি হচ্ছে যে কোরআন যেটা উসমান রদি আল্লাহ তালা সংকলন করেছে যেটা আমাদের যে মুশিয়াফ আছে এটা বাতিল অনেক আয়ত হারিয়ে গেছে আসলে কোরআনের আয়ত অবতীর্ণ হয়েছিল সতেরো হাজার তাদের দাবি এটা কাদের দাবি ভাই শিয়াদের তাদের একটা কোরআন আছে কোরআন আছে তাফসে কুম্মি সুরেন নাহালের আঠারো নম্বর আয়তের ব্যাখ্যাতে করেছে তাফসে কুম্মির সেরা নাহালের আঠো নম্বর এত ব্যাখ্যা তারা বলছে যে কোরআন আসলে সতেরো হাজার এত হয়েছিল ওসমান সব জ্বালিয়ে দিয়েছিল বলছে ওর মধ্যে সব হাত পড়ে গেছে আর ওগুলোতে নাকি শিয়াদের দলিল ছিল এটা যে তাদের একিদা তো কোরান প্রসঙ্গে এটা আমাদের একিদা দুই যে রাসুল আম্মু আসলামের সঙ্গে পবিত্র করার কোনো সাংঘর্ষিক বিষয়ে থাকে না আর তিন নাম্বার রসুল মোহাম্মদের বিপক্ষে যদি পৃথিবীর যত বড় মহাপুরুষ হোক না কেন তাদের কথা আমরা গ্রহণ করি না বরং সাহাবর আনুমরা গ্রহণ করে নাই একটা দলিল বুঝতে পারবেন সে বুখারি কিতাবুল হাজ হাদিস নার এক হাজার পাঁচশো তেষট্টি ওসমান রদি আল্লাহ খিলাফতের সময় তিনি হজে তামাত্তু করা আর ওমরার করা এক সঙ্গে জায়জ মনে করতেন না কে ওসমান রদি আল্লাহ হজে তামাত্তু আর ওমরা করা একত্রিত তিনি জায়জ মনে করতেন না আর আলী তালা আমার কাছে যখন এই খবরটা মেসেজটা চলে আসলো সঙ্গে সঙ্গে তিনি বলছেন মানে তিনি সঙ্গে সঙ্গে হজের তামাত্তু আর ওমরার একসঙ্গে ইহাম বেঁধে ফেলেছেন তালিবিয়া পাঠ করতে শুরু করেছে তাকে জিজ্ঞাসা করছে অন্য ব্যক্তি যে আলিরদ না যে হারাম বলেছে আর আপনি এটা করছেন আর আলিরদীয় তাল তিনি জবাব দিচ্ছেন মা কুন্তুলি আদা উসিনাতন ইসালিয়া লি কৌলি আহাদিন। যে বিশ রাসুলের সুন্নাতের কাছে পৃথিবীর কোন মানুষের কথা আমার কাছে গুরুত্বহীন কেন আল্লাহর সুন্নাত চলে এসেছে ওসমান কি বলেছে সেটা গুরুত্ব নয় এটা কাদা কিদা আলী রাদিয়াল্লাহু তাআলা গুরুত্ব এবং তিনি এই রায় দিয়েছেন সুনায়েব ইবনে মাজাহ ফাযালে সাহাবা হাদিস নাম্বার 154 খুলে দেখবেন আল্লাহ চার খলিফার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার মধ্যে একটা যেটা আল্লাহ বলছে যে আমার উম্মতের মধ্যে আউকা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে দরিদ্র আর দুই যে অমর বিন খুব কঠোর শরীর ব্যাপারে তিন ওসমান ওদের লাজুক এবং লজ্জা তাকে দেখে ফেরেস তারাও লজ্জা পেত আর চার নম্বর গুণ বর্ণ করেছে আলির যে তিনি সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে কঠোর এবং ন্যায় সিদ্ধান্ত কার মধ্যে থেকে আসে আলী যদি আমরা ধরে নিই বোঝা এখান থেকে কি যে আলির তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি অসুল তৈরি করেছেন যে পৃথিবীর যত বড় মহাত্ম শোক না কেন রসুলের বিপক্ষে চলে গেলে সে কথাটা গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ সাহাবিদির কথা তখন আমরা গ্রহণ করি যখন রসুল থেকে কোনো কল বা ফেল পাওয়া যায় না তখন আমরা সেটাকে হুজ্জাত মনে করি কিন্তু যদি কথা আল্লাহ লেগে যায় বা আল্লাহ বলেছে এক বিপদ যদি কোনো আমল পাওয়া যায় তাহলে সে কথাকে আমরা হুজ্জাত হিসাবে গ্রহণ করি না চার নাম্বার রসুল সাহাবল রহম প্রসঙ্গে যে কোনো সাহাবির ব্যক্তিগত আমল সে সুন্নত হিসেবে বিবেচিত নয় কিন্তু খুব বৃহৎ যদি জামাত যদি কোনো সাহাবি থাকে দশজন বিশ জন মশহুর সাহাবিরা যদি কোনো আমল করে আর সেটা যদি রসুলের আমলের সঙ্গে পরিপন্থী না হয় সেটা হুজ্জত হিসাবে গ্রহণ হয় তো ভাই মানহাজ প্রসঙ্গে বলতে গেলে অনেকগুলো আলোচনা চলে আসবে প্রথমে শরীয়ত শরীয়তকে কীভাবে বুঝি এটা একটা মানহাজ আমাদের আকিদাকি তবে একথা মনে রাখবেন আল্লাহ মোহাম্মদ থেকে শুরু করে সাহাবি তাবে তাবে তাবাইন চারচারটি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ ইবন হাম্বাল পরবর্তী মহাদিসগর ইমাম বোখারি মুসলিম আবুদিন মাজার মুসানিফগণ সমস্ত ওলেমাদেরকে ভালোবাসা আমরা মনে করি এটা ইমানদার ব্যক্তির ইমানে আলামত যদি কেউ ইমাম আবু হানিফ রহমার প্রতি গালি দেয় আমরা সেই ব্যক্তির সঙ্গে প্রতিবাদ করি এবং বলি এই ব্যক্তি পরে লান বর্ষিত হোক আমরা বলবো আমিন কেউ যদি ইমাম বুখারি পরে আপত্তি করে ইমাম বুখারীকে কেউ যদি গালি দেয় তাহলে সে ব্যক্তির আমরা বিরোধিতা করি যে গালি দেয় যে ইমাম আবু হানিফার উপরে প্রতিবাদ করে ইমাম বুখারির উপরে মিথ্যা অপবাদ দেয় আমার তারা প্রতিবাদ করি এবং আমরা মনে করি এই সব মহাদিসগণকে এবং এই চার চারটে ইমামকে আরো অনেক ইমাম আছে তাদেরকে ভালোবাসা ইমানদার ব্যক্তির ইমানই আলামত আসলে সংক্ষিপ্ততে আমি মনে করছি এটাই দূরী হাত জি حين ما رددت يا رب العباد